এবার রাশিয়ার স্বর্ণে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে পশ্চিমারা। উত্তেজনার মধ্যেই তাইওয়ানে আবারও মার্কিন প্রতিনিধি দল। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ায় 3 সেনা নিহত। এবং পারস্পরিক সহযোগিতা বাড়াচ্ছে পাকিস্তান ও সৌদি আরব। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। সৌদি প্রেস এজেন্সির উদ্ধৃতি দিয়ে সোমবার জিও নিউজ এ খবর জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে কথা বলেছেন। কথোপকথনের সময় প্রধানমন্ত্রী শাহবাজ দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ এবং সব ক্ষেত্রে তা বাড়ানোর উপায় নিয়ে যুবরাজ সালমানের সাথে আলোচনা করেন। রাশিয়া থেকে সোনা আমদানি নিষেধাজ্ঞা প্রস্তাব নিয়ে আলোচনা চলছে। শীঘ্রই এই পরিকল্পনা আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হবে বলে আশা করা হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত জুনে বাভারিয়ায় G7 শীর্ষক সম্মেলনে প্রস্তাবটি প্রথম উত্থাপিত হয়েছিল। এই নিষেধাজ্ঞা প্রস্তাবের উপর ভোটাভুটির আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপান তা যাচাই বাছাই করে দেখছে। বিশেষজ্ঞরা মনে করছেন এই নিষেধাজ্ঞার পেছনের কারণ হল রাশিয়ার খনি কোম্পানি, ব্যাংক, এমনকি ধনাঢ্য ব্যক্তিরা যাতে সোনা বিক্রি করে ডলার, ইউরো বা পাউন্ডের মতো হার্ড কারেন্সি আয় করতে না পারে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা উৎপাদনকারী দেশ রাশিয়া 2021 সালের 15 বিলিয়ন ডলারের সোনা উৎপাদন করেছে। সোনার খনির তালিকার শীর্ষে রয়েছে চীন ও অস্ট্রেলিয়া। উত্তেজনার মধ্যেই ন্যান্সি পেলোসির পর তাইওয়ানে সফরে গেছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের একটি দল। বার্তা সংস্থা রয়টার্স জানায়, 5 সদস্যের এই প্রতিনিধি দল তাইওয়ানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র তাইওয়ান সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং ব্যবসা নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্র জানিয়েছে, চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির পরও আকাশ ও সমুদ্রপথে তারা তাইওয়ানে যাতায়াতে অব্যাহত রাখবে। ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় সিরিয়ার 3 সেনা নিহত হয়েছেন। সিরিয়ায় একাধিক ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় সিরীয় সৈন্যদের হতাহতের এই ঘটনা ঘটে। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে আরব নিউজ এ খবর জানায়, দামেস্কের নিকটবর্তী গ্রামাঞ্চলে এবং উপকূলীয় প্রদেশ টার্টাউসের বেশ কিছু লক্ষ্যবস্তুর ওপর এই হামলা হয়।